তো দেখলেন মল্লিকা ম্যামের নোজ হেয়ার কাট, প্রচন্ড গরম। তো এই গরমের মধ্যে ম্যাম আমাকে সময় দিয়েছে আপনাদের রিকোয়েস্টের জন্য, ম্যামকে আমি নিয়ে এসেছি। আমার সাথে আছে মল্লিকা দাস ম্যাডাম, আমার কাছে আছে। তো ম্যামের আমি নোজ হেয়ার কাট করবো, যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছিলেন, ঠিক আছে? আপনাদের রিকোয়েস্টের জন্য ম্যামকে আমি নিয়ে এসেছি। বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে ম্যাম যে আমার কাছে এসেছে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আমি বুঝে দিচ্ছি। আমার সাথে আছে ক্যামেরায় সায়ন, সায়নকে দেখানোর জন্য বলবো। আচ্ছা ম্যাম, নাকের একটু খুলে দিতে হবে। বুঝতেই পারছেন গরমের মধ্যে ম্যাম প্রচুর। সায়নকে দেখানোর জন্য বলবো তোমার। কানেরটা আমি খুলে নিলাম, সরি নাকেরটা খুলে নিলাম। নাকেরটা খুলে নিলে কী হবে, যার ফলে কাটতে সুবিধা হবে। তো আমি সায়নকে দেখানোর জন্য বলবো, দেখুন নোজ হেয়ার কাট দেখুন। তো চলুন দেখা যাক, মল্লিকা ম্যামের আমি নোজ হেয়ার কাট করছি। তো সায়নকে দেখানোর জন্য বলবো। তো বন্ধুরা দেখলেন, আপনাদের দেখাচ্ছি দেখুন। তো দেখলেন মল্লিকা ম্যামের নোজ হেয়ার কাট, তো সায়নকে দেখানোর জন্য বলবো। দেখলেন নোজ হেয়ার কাট মল্লিকা ম্যামের। তো এবার দেখতে থাকুন নোজ মাসাজ। ম্যাম কেমন লাগলো?
ভালো লাগলো। সবাইকে দাদা।